সংযুক্ত আরব আমিরাত আলাইন বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী দানবী সমাজসেবক আলহাজ শুক্কুরুর উদ্যোগে মার্চের 22 তারিখ তার আলাইন নিজস্ব বাসভবন ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নবীজির দুতমা হালিমা নবীজির রওজা মদিনায়া নবী। এডে বঙ্গবন্ধু পরিষদ আলাইন কেন্দ্রীয় কমিটির বিয়াক নেতৃবৃন্দ উপস্থিত আছিল। পরিষদের উপদেষ্টা শেখ ফরিদ আহমদ সিআইপি, সভাপতি আলতাফ হোসেন, সাবেক সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, উপদেষ্টা মনির হক টুটুল সহ সভাপতি সেলিমুল্লাহ খান, সহসভাপতি জহুর, সহসভাপতি শেখ মনসুর, সহসভাপতি শেখ আহমদ, সহসভাপতি সুলেমান, সহসভাপতি করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইব, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ ইয়াকুব, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাজারি, শাহজাহান, হারুন, মোহাম্মদ আলম সহ আরো বোধ কেউ উপস্থিত আছে। এই সঙ্গে আগামী আইতার পান আর দোয়া করিবেন। আগামী জানাই এইভাবে অনার ইস্তার এবং যেমন অনুষ্ঠান করিবেন আর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে একত্রিত হই। আবারও আলহাজ আব্দুল শুক্কুর সাহেবের এই অনুষ্ঠান আয়োজন করিবেন বলে ধন্যবাদ জানাই। আর উপদেষ্টা জনাব শুক্রবারের বাসা তাদের যারা ব্যাকন আসছে একত্রিত হই, বঙ্গবন্ধু পরিষদের ব্যাকন একত্রিত হই। পরিশেষে বিশ্বমার শান্তি কামনায় দোয়া এবং মোনাজাত গুজি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম মাসুদ হাজারি। আমাদের বঙ্গবন্ধু পরিষদের জন্য যে আজকে ইফতার আয়োজন করেছে, আমি আমার বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে প্রথমেই উনিকে ধন্যবাদ জানাচ্ছি। আলাইন বঙ্গবন্ধু পরিষদের দীর্ঘদিনের কান্ডারি জনাব মোহাম্মদ আব্দুল শুক্কুর সাহেবের নতুন বাসায় আজ যারা শুক্রবার বাসা বৃদ্ধি আরা যে ব্যাখ্যা যথেষ্ট খুশি এবং ধন্যবাদ। সি প্লাস চট্টগ্রাম।